বন্ধুরা আপনাদের বারবার বলছি যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি এমন একটা জায়গায় চলে যাচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন না এবং আপনাদের বলছি যে 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 ভিডিও আমাদের কাছে আছে সব ভিডিওগুলো আপনাদের কাছে দেখাতে পর্যন্ত পারবো না সেগুলো এতটা নৃশংস এবং সব থেকে আশ্চর্যজনক কি ঘটনা জানেন যে পুরুষরা তারা সদল বল মিলে একেবারে মহিলাদের উপর অত্যাচার করছে এই ধরনের ঘটনা কিন্তু ভারতবর্ষে খুব কম দেখা যায় বিভিন্ন রকমের হিংসাত্মক কাণ্ড কারখানা আমরা দেখতে পাই ধর্মে ধর্মে হিংসা দেখি পুরুষে পুরুষে হিংসা দেখি ক্লাবে ক্লাবে হিংসা দেখি কিন্তু এটা একটা মারাত্মক ট্রেন্ড যেখানে এই পশ্চিমবঙ্গে বিগত কয়েকদিন ধরে দেখছি পুরুষরা মিলে তাদের শক্তি প্রয়োগ করছেন মহিলাদের বিরুদ্ধে যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী গোটা দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে মহিলা মুখ্যমন্ত্রী মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের সঙ্গে তৃণমূল কংগ্রেস যে কথা বলে থাকে সেখানে একেবারেই মহিলাদের ওপর কি অমানবিক অত্যাচার হচ্ছে আপনাদের চোপড়ার কয়েকদিনের একটা ঘটনা যেটা গোটা দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল যে এক মহিলাকে মেহরুন্নেসা নামে এক মহিলাকে রাস্তায় ফেলে পেটানো হয়েছিল আর আজকে আপনাদের দেখাবো ভিডিও দেখাতে পারবো না ওই ঠিক একই কায়দায় একটা ছবি দেখাবো সেই ছবি দেখালেই আপনারা বুঝতে পারবেন যে ওই মেহের উন্নষের উপর যা অত্যাচার হয়েছিল তার বরবরা থেকেও বোধ ছাপিয়ে যাবে আরও একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে এবং আমি অপেক্ষা করছিলাম যে বিজেপির কোনো অফিসিয়াল মুখপাত্র যতক্ষণ না পর্যন্ত এই খবরটি করে আমি ততক্ষণ এই খবর করব না তারপরে আমি দেখলাম অমিত মালবিয়া তার এক্স স্যান্ডেলে এই খবরটি করেছেন তারপরেই কিন্তু আপনাদের সামনে এই তথ্য আমি তুলে ধরছি প্রথমে আপনাদের একটা ছবি দেখায় তারপরে বর্ণনা করব আপনাদের সামনে আগে আপনারা একটা ছবি দেখুন দেখতে পাচ্ছেন এটা একটা ক্লাব ঘরের ছবি যেখানে আপনারা বেশ ছ সাতটা ছেলে দেখতে পাচ্ছেন এবং দুই তিনজনের হাতে লাঠি বা মোটা বাঁশ গোছের কিছু রয়েছে এবার দেখুন ওখানে একটা মেয়েও রয়েছে একজন সম্মানীয় মহিলা একটা ছেলে তার হাতগুলো ধরে রয়েছে আর তিনি উল্টো দিক করে রয়েছেন আর একটা ছেলে পিছন দিকে তার পাগুলো ধরে রেখে তাকে ঝুলিয়ে রেখেছে একটু কল্পনা করে নিন আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন একটু কল্পনাও করে নিন যে সামনের দিকে এক ছেলে তার হাত দুটো টান টান করে ধরে রয়েছে আর পিছন দিকে দুই ছেলে দুটো পা ধরে টান টান করে ধরে রেখেছে দুপাশে দুটো ছেলে বাঁশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং পুরো ওই মহিলার ওপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে মানে যত খুশি গায়ের জোর একটা পুরুষের গায়ের জোর মহিলার থেকে অনেক বেশি এটা নিশ্চিতভাবে বায়োলজিক্যালি এটা মানে সকলেই জানি আমরা সেই দুই সদস্য দেখছি মহিলার পিছন দিকে মানে কোমরের নিচে আপনারা বুঝে নিন কোন অংশে কোমরের নিচে একেবারে এবং মহিলাটা আর্তনাদ করছে চিৎকার করছে কেন কিছু করতে পারছে না তিনি তার দুহাত বাধা। আমরা চোপড়ায় যে ভিডিও দেখেছিলাম অন্তত তার হাত পা বাঁধা ছিল না আর এখানে দেখুন পুরুষরা তাকে হাত এবং পা টান টান করে ধরে রেখেছে আমরা দেখি অনেক সময় পাঠা বলি দেওয়া হয় দেখবেন হাড় কাটে পাঠার গলাটা দিয়ে পিছন দিকে পা গুলোকে টানা হয় দেখুন সেই রকম লজ্জা এদের লজ্জা হওয়া উচিত এইভাবে টান টান করে দেখুন সামনের দিকে দুটো হাত এবং পিছন দিকে দুটো পা দু তিনজন বা চারজন ছেলে মিলে ধরে রেখেছে মহিলাকে মহিলার মাথা নিচের দিকে এবং পিঠ হচ্ছে ওপরের দিকে আর পাশ থেকে দুই ছেলে একেবারে দাম মোটা বাঁশগুলোর একবারে সাইজটা দেখুন কিরকম মোটা দেখুন দামারদাম একটা বাঁশ যদি আমাদের গায়ে পড়ে না সহ্য করতে পারবো না সেখানে দেখুন গায়ে জোরে মারছে একদম গায়ে জোরে নির্বিশেষে মারছে আসুন আপনাদের দেখাতে চাইবো কে এই মহিলা কোথায় এই ঘটনা ঘটেছে সেই সম্পর্কিত তথ্য আপনাদের সামনে দেবো অমিত মালবিয়া কি লিখেছেন তার একেবারেই গুগল ট্রান্সলেট করে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে আপনাদের শোনানোর চেষ্টা করছি অমিত মালবিয়া কি বলছেন অমিত মালবিয়া লিখছেন পশ্চিমবঙ্গের চোপড়ার নেশাকে বেত্রাঘাত করার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেদের তাৎক্ষণিক বিচার কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না কামারহাটির পৌরসভার আরিয়া দহের তালতলা ক্লাবের আরও একটি ভয়ঙ্কর ভিডিও দেওয়া হয়েছে এটি ঘটেছে দমদমে যা কোনো প্রত্যন্ত অঞ্চল নয় বৃহত্তর কলকাতার অঞ্চলের অংশ জয়ন্ত সিং টিএমসির বিধায়ক মদন মিত্রের সহযোগী এবং তার দল তাদের ইনসাফ সভাতে একটি অসহায় মেহেকে নৃশংস অত্যাচার করছে টিএমসি পুরুষরা সাধারণত মহিলাদের টার্গেট করে যারা তাদের প্রত্যাখ্যান করে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করতে পারেন কেন তার আস্থাভজন মদন মিত্রের লোকেরা মেয়েটিকে লাঞ্ছিত করছে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন অমিত মালবিয়ার টুইট থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে এই ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার তালতলা বলে একটি ক্লাবে এবং সেখানে সিং যিনি কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছেন এবং সেই জয়ন্ত সিং যাকে দেখা গিয়েছে টিএমসির বিধায়ক মদন মিত্রের সঙ্গে বিভিন্ন ছবি জয়ন্ত সিং এর দেখা গিয়েছে সেই জয়ন্ত সিং কে একটা ইনসাফ সভা আপনারা জানেন এখন সালিসি সভা ইনসাফ সভা তৃণমূল কংগ্রেস তাদের নেতৃত্ব লোকালি এরকম সভা বসিয়ে দিচ্ছে এবং কোনো অত্যাচার তারা কোর্টে না নিয়ে গিয়ে নিজেরা ফয়সালা করে অত্যাচারও তারা ঠিক করে দিচ্ছে ওই যে আপনাদের চোপড়ার ঘটনা দেখিয়েছিলাম মেহরুন্নসা তার দোষ ছিল যে তিনি নাকি কোনো পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন একটা বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য ওই জেসিবি তিনি শাস্তির নিদান ঠিক করেছিলেন আর তিনিই মেরেছিলেন এবং এটাও জানিনা হতে পারে যে কোনো রকম সালিসি সভাই হতে পারে অন্তত অমিত মালবিয়া তাই লিখছেন ইনসাফ সভা এবং সেখানে দেখুন একটা মহিলাকে কিভাবে অত্যাচার করা হচ্ছে দেখুন ভিডিওটা আপনাদের আপনাদের দেখাতে পারবো না একবার প্রথমেই বলেছিলাম আসুন একটা ছবি দেখায় এবং আওয়াজটা শোনাচ্ছি ওই বাঁশের আওয়াজগুলো শুনুন কিভাবে পটা একদম গায়ের জোরে মারছেন মানে ভাবতে পারেন যে যত গায়ের জোর আছে একটা মানে পুরুষের গায়ে জোর আছে এরকম দু তিনটে পুরুষ মিলে পেটাচ্ছে আর দু তিনজন পুরুষ মিলে তাকে ধরে রয়েছে উঁচু করে ধরে রয়েছে মাটির মাটি থেকে উঁচু অবস্থায় তিনি রয়েছেন তাকে পেটানো হচ্ছে সেই বাঁশের আওয়াজ শুনুন আর মহিলার আর্তনাদ শুনুন আপনাদের বুক কেঁপে যাবে আসুন সেই আওয়াজটা আপনাদের শোনায় দেখলেন বন্ধুরা কি পরিস্থিতি কি ভয়ঙ্কর ঘটনা এটা কি আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলবেন আপনারা পরপর পরপর খেয়াল করুন প্রথমেই কোচবিহারে একজন সংখ্যালঘু মহিলা তাকে একেবারে বিবস্ত্র করে পেটানো হলো মনে রয়েছে আপনাদের সংখ্যালঘু বিজেপি করার অভিযোগে বিবস্ত্র করে পেটানো হলো এটা মর্মান্তিক একটা ঘটনা ভেবেছিলাম আমরা বিচ্ছিন্ন ঘটনা ভেবেছিলাম তার কিছুদিনের মধ্যেই আমরা দেখলাম চোপড়াতে জেসিবি একজন মহিলাকে রাস্তায় ফেলে করছে সেটা আমরা দ্বিতীয় ঘটনা দেখলাম আর তৃতীয় ঘটনা আমরা দেখলাম জয়ন্ত সিং যেটা গতকাল প্রকাশ্য এসেছে অমিত বালবিয়া পোস্ট করেছেন সেইটা থেকেই আপনাদের তুলে ধরলাম এর আগে ভিডিওটা আমাদের কাছে ছিল কিন্তু যতক্ষণ না পর্যন্ত এর সত্যতা আমরা পেয়েছি যে কোনো নেতৃত্ব স্থানীয় মুখপত্ররা যতক্ষণ না পর্যন্ত সেটিকে একটা সত্য যাচাই করে খবর না করেছেন আমরা ততক্ষণ পর্যন্ত এটিকে হাতিয়ার করিনি অমিত মালবিয়ার এই বক্তব্যের পরই আপনাদের সামনে আনলাম এই তথ্যটি এবং সেখানে দেখুন এক মহিলাকে কিভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা ক্লাব স্থানীয় নেতারা ক্লাবের মধ্যে ঢুকে অত্যাচার করছে যেখানে মহিলাদের ওপর গায়ে হাত দেওয়া উচিত না সেখানে একের পর এক কিভাবে পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে একটু দেখুন এবং এই তিনটি ঘটনায় এই নরকীয় ঘটনার তিনটি ঘটনায় কিন্তু মহিলাদের উপর অত্যাচার করেছে পুরুষরা তিনটি একই রকমের ঘটনা এখানে মহিলারা এবং অত্যাচার করছে পুরুষরা ভাবুন এটা একটা কোনো সভ্য সমাজে হয় না এটা সমাজে সমাজে হয় হয় আর পশ্চিমবঙ্গটা কোন দিকে যাচ্ছে একটু ভাবুন তবে এই ভিডিও ভাইরাল হতেই তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্ররা রয়েছেন তারা দেখছি কমেন্ট করছেন যে এটা একটা পুরনো ভিডিও দু সালের নাকি ভিডিও কিন্তু তারা সত্যতা স্বীকার করে নিচ্ছেন যে এটা পশ্চিমবঙ্গেরই ভিডিও এবং ওই সিং তিনি এই কাণ্ড এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা স্বীকার করে নিচ্ছেন কিন্তু তারা বলছেন যে ঘটনাটি এখনকার না পুরনো দেখুন এ নিয়ে দিমত থাকতেই পারে কিন্তু যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা পর্যন্ত স্বীকার করে নিচ্ছেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গেই ঘটেছে এবং আরও একজন মুখপাত্র আমি দেখছিলাম বলার চেষ্টা করছিলেন যে আপনারা কি করে বুঝছেন যে এটা ছেলে না মেয়ে দেখুন হতেই পারে নিশ্চিতভাবে হতেই পারে একেবারে আইডেন্টিফাই করা যাচ্ছে না ভিডিও দেখে যে এটি ছেলে না মেয়ে আইডেন্টিফাই করার দরকার আছে কি নিশ্চিতভাবে মহিলা হলে তো অতি নির্মম আর যদি পুরুষ হয় তাহলেও কি নির্মমতা কিছুটা কমে যায় কমে না যে কোনো মানুষকে এইভাবে অত্যাচার করা তৃণমূল কংগ্রেসের আমলে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ আমরা এক্সপেক্ট করি যে তার দরদ তার স্নেহশীলতা অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে বেশি হওয়ার কথা কারণ তিনি একজন মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটছে আর তৃণমূল কংগ্রেস স্বীকার করে নিচ্ছে যে এই ঘটনা আমাদেরই রাজ্যে ঘটেছে এবং আপনাদের সকালের যে পর্ব দেখিয়েছিলাম আশা করি আপনারা সেটা শুনেছেন সেখানে চমকেও গিয়েছেন যে মহিলার ওপর অত্যাচার করা হয়েছিল চোপড়াতে মেহরুন্নাসা তিনি আবার অভিযোগ করেছেন যে তার ভিডিও ভাইরাল করে দেওয়া হয়েছে বলে অমিত মালবিয়া এবং সিপিএম এর মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে তিনি এফআইআর করে দিয়েছিলেন কেন এতে নাকি তার সম্মানহানি হয়েছে ভাবুন কতটা আতঙ্কিত নাকি চাপ দিয়ে করানো হয়েছে আর যেটা আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম ওই মেহের যে ভিডিওটা যেখানে আপনাদের গতকাল হেজি করে শুনিয়েছিলাম যে তিনি বলছেন যে আমার সম্মানহানি হয়েছে আমাকে মারধর করা হচ্ছে এই ভিডিওটা যেহেতু ছড়ানো হয়েছে এটাকে সম্মানহানি হয়েছে বলে তিনি এফআইআর করেছেন কেস হচ্ছে যে ওই ভিডিওটা আমি খুব ভালো করে লক্ষ্য রাখলাম দেখুন আমরাও এডিট করতে হয় আমরাও ইউটিউবার আমরাও কিন্তু ভিডিও এডিট করি ওই যে ভিডিওটা এই মহিলার যে ভিডিওটা যে বক্তব্য সামনে এসেছে সেই ভিডিওটা ভিডিওটা কিন্তু এক শটে নেওয়া হয়নি আমি অন্তত কমপক্ষে তিনটে শট দেখেছি আলাদা আলাদা শট নিয়ে ভিডিওটাকে এডিট করে জোড়া হয়েছে বলে আপাত দৃষ্টিতে আমার মনে হয়েছে অর্থাৎ আমার সন্দেহ যে ওই মহিলাকে দিয়ে কিছু কিছু অংশ বলিয়ে তারপরে বাকি ফুটেজগুলো গুলো একসঙ্গে জোড়া করে ভিডিওটা ছাড়া হয়েছে আমি খুব ভালো করে লক্ষ্য করেছি ভিডিওটা আপনাদের দেখাতে পারবো না তার কারণ এই মহিলাকে এক্সপোজ করতে চায় না তার মুখটাকে এক্সপোজ করতে না না বলে আমরা ব্লার করে করে দেখাচ্ছি হলে আপনারা খেয়াল চায় দেখতে পারতেন যে এই ভিডিওটার মধ্যে তিনটি গ্যাপ রয়েছে পরিষ্কারভাবে আমি আইডেন্টিফাই করতে পেরেছি বা আমার মনে হয়েছে তিনটি আলাদা আলাদা ফুটেজ সেগুলোকে একত্রিত করে একটা টোটাল ভিডিও বানানো হয়েছে অর্থাৎ আমার সন্দেহ যদি এটা ভালোভাবে ইনভেস্টিগেট করা হয় তাহলে হয়তো দেখা গেলেও যেতে পারে তদন্ত সাপেক্ষ আমি জোর দিয়ে বলতে পারি না আমি দাবি করতে পারি না কিন্তু আমার সন্দেহ যে যদি প্রকৃত হয় দেখা যাবে যে তিনটি ফুটেজকে কম্বাইন করে এই মহিলার বক্তব্যটাকে আনা হয়েছে আসুন আপনাদের ওই মহিলার বক্তব্যটা আরও একবার হেজি মোডে তাকে যেন আপনারা চিনতে না পারেন সেই অবস্থায় আনি তিনি অভিযোগ করছেন তার ভিডিও যারা ভাইরাল করলেন তারাই দোষী বলে তিনি মনে করছেন পশ্চিমবঙ্গের অবস্থাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটু কল্পনা করুন তার বক্তব্যটা শুনুন আরো একবার যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা আমি জানি না কে বা কারা ভাইরাল করেছে থানায় আমি অভিযোগ জানাচ্ছি লিখিত দিয়েছি তে আমার মান সম্মান নিয়ে হানি করেছে আর আমার নিয়ে হানি করেছে আমার অনুমতি ছাড়া ভিডিওটা ভাইরাল হয়েছে ওই ভাইরালকারীর ব্যক্তিকে আমি থানায় লিখিত অভিযোগ করেছি তাদের পুলিশকে আমি অনুরোধ করেছি পুলিশ ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক পুলিশের উপরে আমার আস্থা আর ভরসা আছে পুলিশকে আমি অনুরোধ করছি ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক আমার নাম মেরুন নেসা বাড়ি দিগলগাঁও শুনলেন বন্ধুরা এই যে ভিডিওটা আমি খুব ভালো করে পর্যবেক্ষণ করলাম এবং আমার পর্যবেক্ষণে হতে পারে আমি ভুল কারণ আমি এক্সপার্ট নই কিন্তু আমিও তো দীর্ঘদিন ধরে ইউটিউব করছি আমার যেটুকু পর্যবেক্ষণ তাতে আমি আইডেন্টিফাই করতে পেরেছি মিনিমাম তিনটে ফুটেজকে কম্বাইন করে এই ভিডিওটা বানানো হয়েছে অর্থাৎ আমার সন্দেহ যে এই ভিডিওটা হতে পারে যে কেউ তাকে দিয়ে আলাদা আলাদা পার্ট করে বলিয়ে তারপরে এডিট করে ভিডিওটাকে কম্পোজ করে বানিয়ে তারপরে ছাড়া হয়েছে পুলিশের উচিত যে এই মহিলাকে একেবারে নিরপেক্ষভাবে তদন্তের আওতায় এনে তার বক্তব্য জানা কিন্তু পুলিশ কি তদন্ত করতে পারে সেটা পশ্চিমবঙ্গবাসী আমরা জানি এবারে যে প্রথম ঘটনাটা আপনাদের দেখালাম যেটা অমিত মালবিয়া টুইট করেছেন ভিডিওটা পর্যন্ত আপনাদের দেখাতে পারলাম না এবং সেই অত্যাচার তার আওয়াজটা শুনলেন কিভাবে বাঁশ পেটা করা হচ্ছে এক মহিলাকে ভাবতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রীর না মমতা বন্দ্যোপাধ্যায় কোন পুরুষ মুখ্যমন্ত্রী নন তৃণমূল কংগ্রেস এইটাকে হাতিয়ার করে বারবার ভোটে যেতে যে আমাদের একমাত্র দেশের মহিলা মুখ্যমন্ত্রী মুখ মমতা অথচ সেই রাজ্যে দেখুন কিভাবে মহিলাদের অত্যাচার হচ্ছে এবং অত্যাচার কিন্তু মহিলারা করছে না মহিলাদের উপর অত্যাচার মহিলা করছে না সেই সন্দেশখালী থেকে আপনারা শুরু করে দেখুন সন্দেশখালীতেও কিন্তু মহিলাদের উপর অত্যাচার করেছে পুরুষরা তারপরে দেখুন যতগুলো চোপড়ার ঘটনা থেকে শুরু করে কুচবিহারের ঘটনা এবং আরিয়া দহের এই কামারহাটির ঘটনা প্রত্যেকটি ঘটনা যদি আপনারা খেয়াল করেন দেখবেন মহিলাদের উপর অত্যাচার করছে পুরুষরা মানে একটা যে কোনো সভ্য সমাজ আমরা ভাবতে অবাক লাগে যে পশ্চিমবঙ্গ আর আমি এটা অবাক হয়ে যায় এত কিছু দেখার পরেও ভারতবর্ষের কি কোনো মানে মহিলা কমিশন ভারতবর্ষের কোনো মানবাধিকার কমিশন এরা কি করছে এরা চুপ বসে থাকবে মানে একটা রাজ্য যদি এইভাবে শেষ হয়ে যায় তাহলে কি আমাদের কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকবে তারাও কি মজা দেখবে যে কিভাবে শেষ শেষ হচ্ছে হচ্ছে আমরা আমরা দেখি মানে কারণ এর বিরূপ প্রভাব পশ্চিমবঙ্গ কি এইভাবে হয়ে যাবে জানি না হয়তো দেখুন আমাদেরও শাস্তি পাওয়াটা দরকার বলেই আমার মনে হয় তার কারণ ভোট আসবে আর ভোটের পরে সবুজ আবির উঠবে এর ফল তো আমাদের ভুগতেই হবে এর ফল নিশ্চিতভাবে আমাদের ভোগা উচিত তার কারণ আমরা শিক্ষা যদি নিতে না পারি আমাদের যদি এগুলোই পছন্দ হয় এবং দেখুন না এরপরে এই যে উপনির্বাচন আসছে মানে পরশু উপনির্বাচন হবে এই দেখবেন যে একেবারে সবুজ আবির উঠবে যেগুলো বিজেপির অথচ যে হয়তো মানে গেরুয়া আবির ছেড়ে দিন সবুজ আবির উঠছে একের পর এক অত্যাচারের ছবি আসছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে চাকরি বাকরি ছেড়ে দিন কিচ্ছু নেই আর দেখবেন ভোট আসছে আর তৃণমূল কংগ্রেস কিভাবে জিতে যাচ্ছে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি এইটা থেকে মানে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই ডেড লক বলে একটা অপারেটিং সিস্টেম যারা কম্পিউটার মনে হচ্ছে মানে এমন একটা পরিস্থিতি আপনাদের পুরো ওই কম্পিউটারের ভাষায় তো বোঝাতে পারবো না কিন্তু এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতিতে কেউ কিচ্ছু করতে পারবে না মানে সবাই নির্বাক সবাইকে শুধু সহ্য করতে হবে আর দেখতে হবে কেউ কিছু করতে পারবে না মানে অত্যাচার হবে চাকরি হবে না মহিলারা নির্যাতিত হবেন ভোট আসবে তৃণমূল কংগ্রেস প্রচুর ভোটে জিতবে বিগত যা ভোটে জিতেছে সেই মার্জিনও ভেঙে যাবে তৃণমূল কংগ্রেস জিতবে ভোট জেতার পর পোস্টপোল ভায়োলেন্স হবে অত্যাচার করা হবে এবং নারীদের উপর অত্যাচার করা হবে পুলিশ সেভাবে কোনো দায়িত্ব নেবে না সিবিআই তদন্তকে আটকানোর জন্য চেষ্টা করা হবে এই এক সাইকেলে ঘুরতে থাকবে এবং কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নেবে না এক সাইকেলে ঘুরতে থাকবে আবার ভোট আসবে আবার তৃণমূল কংগ্রেস জিতবে এটাই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি শুধুই যেটা হচ্ছে অত্যাচার আগে যা হতো চার বছর আগেও যা হতো অত্যাচারের মাত্রা ক্রমশ বাড়ছে ক্রমশ অত্যাচার নির্মম থেকে নির্মম তর হচ্ছে কি বলবেন আপনাদের মতামত লিখে জানান এই ছবি দেখার জন্য নিশ্চিতভাবে আপনারা ভোটের লাইনে হয়তো দাঁড়িয়েছিলেন এবং জানি না আরিয়া দহের এই ক্লাবে যে মহিলার ওপর অত্যাচার করা হলো তিনি আবার কয়েকদিন পর আরও একটা এফআইআর করবেন কিনা অমিত মালবিয়ার এগেনস্টে যে আপনি কেন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আনলেন এতে আমার সম্মানহানি হয়েছে এবং আমাকে মারছে তো আপনার কি হয়েছে জানি না এই রকম মন্তব্য আবার তাকে বলতে শোনা যাবে কিনা ওই ঠিক যেমন চোপড়ার ওই মহিলাকে আমরা শুনতে দেখেছিলাম আর এটাই কিন্তু নতুন পশ্চিমবঙ্গ এটাই কিন্তু পরিবর্তিত পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গই কিন্তু আমাদের রাজনৈতিক দল হাতে করে তিলে তিলে করে তৈরি করেছে আর পশ্চিমবঙ্গবাসী হিসাবে এই রাজ্যেই কিন্তু আমাদের বসবাস করতে হবে এই পরিস্থিতির মধ্যে থেকেই কিন্তু আমাদের বসবাস করতেই হবে এটাই কিন্তু সবথেকে একটা বড় চিন্তার বিষয় কি বলছেন আপনারা আপনাদের মতামত লিখে জানান আজকের পর্বে